মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতায় পণ্য পরিবহন ও সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংকটাড। বিশেষ করে কৃষ্ণ সাগর, লোহিত সাগর ও পানামা খাল দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। গত 26 জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পথ দিয়ে পণ্য পরিবহনে ব্যাঘাত ঘটায় শঙ্কা প্রকাশ করে আংকটাড। বিশ্ব বাণিজ্য পরিস্থিতি নিয়ে আংকটাডের উদ্বেগ নিয়ে বিস্তারিত জানব আজ। সঙ্গে আছি আমি সান্দ্রা রন্দিনী। বিশ্ব বাণিজ্যের জলপথে পণ্য পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আন্তর্জাতিক পণ্য পরিবহনের 80% বেশি আনা নেওয়া করা হয় এই পথে। আংকটাডের 2 মাসের হিসাব বলছে সুয়েজ খাল দিয়ে পণ্য পরিবহন কমেছে 42%, যা বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। বিশেষ করে কন্টেইনার পরিবহন দীর্ঘায়িত হলে বৈশ্বিক সরবরাহ প্রক্রিয়া হুমকির মুখে পড়বে, যা পণ্য সরবরাহ বিলম্বিত করার পাশাপাশি ব্যয়ও বাড়িয়ে দেবে। এদিকে গ্যাস পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় প্রভাব পড়েছে জ্বালানির দামে, বিশেষ করে ইউরোপে জ্বালানি সরবরাহের উপর। এটিও বিশ্বব্যাপী খাদ্যের দামে সরাসরি প্রভাব ফেলবে। সংস্থাটির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউরোপ, রাশিয়া ও ইউক্রেন থেকে শস্য আমদানিতে বিঘ্ন ঘটায় এমনিতেই বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছে। আংকটাড বলছে ডিসেম্বরের শেষ সপ্তাহে কন্টেইনার পরিবহন ভাড়া $500 বৃদ্ধি পেয়েছে, যা সাপ্তাহিক বৃদ্ধিতে এ যাবৎকালে সর্বোচ্চ। ডিসেম্বরের তুলনায় চলতি সপ্তাহে সাংহাই থেকে কন্টেইনার পরিবহন ভাড়া 122% বেড়েছে। সাংহাই থেকে ইউরোপে এই হার বেড়েছে 256%। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও কন্টেইনার ভাড়া বেড়েছে 162%, যদিও তারা সুয়েজ খালের মধ্য দিয়ে যায় না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুয়েজ ও পানামা খাল এড়ানোর জন্য পরিবহনের সময় বেড়েছে, ফলে শিপিংয়ের বিমা প্রিমিয়ামও বেড়েছে, যা পণ্য পরিবহনের সামগ্রিক খরচকে বাড়িয়ে দিয়েছে। পণ্য পরিবহনের এই সমস্যা উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দিয়েছে আংকটাড। বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, ইউক্রেনের চলমান সংঘাত তেল ও শস্যের ব্যবসায় এমনিতেই উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে, সেই সাথে পানামা খালে পানির স্তর কমে যাওয়া এ পথে আগের বছরের তুলনায় গত মাসে মোট পরিবহন যাতায়াত কমিয়েছে 36%। তাই পানামা খালের ওপর জলবায়ু পরিবর্তনের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়েও উদ্বিগ্ন সংস্থাটি।